বলুন, মা কালীর মন্দিরে কি বলি দেওয়া হয়? জোরে বলুন, বলবেন তবে উত্তর দেব। ছাগল বলি দেওয়া হয়। আস্তে, আচ্ছা এইদিকে 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 একজন হাত তুলে দেখাতে পারবেন কোন শাস্ত্রে লেখা আছে ছাগল বলি দেওয়া হয়? লেখা আছে ছয়াকার গ ছাগ বলি দেওয়া হয়। কি লেখা আছে? ছয়াকার গ ছাগ। তার মানে কি? ছাগ মানে ছাগল নয়, ছাগ মানে সররিপু, কাম, ক্রোধ, লোভ, মহ, মদ, মাশ্চর্য, এগুলোকে বলি দিতে হয়। এইবার বলে দিই, বৈষ্ণব শাস্ত্র বললো এগুলোকে বলি দাও। এইদিকে, আচ্ছা মায়েরা, মা কালী হলো জগৎ জননী, আমার মা আপনার মা, তাহলে কি ছাগলের মা নয়? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে ছাগলের যদি মা হয়, মা হয়ে কি কখনো ছেলের রক্ত পান করে? আপনারা আমার কথাগুলো যুক্তিকতা বিচার করবেন, তারপর উত্তর দেবেন। আমি যদি যুক্তি দিয়ে কীর্তন করি, আজকে তাকিয়ে দেখুন কত ভক্তমণ্ডলী, কত ভক্তিমতী মায়েরা কত দূর পর্যন্ত বসে আছে, এত ভিড় করে এত মানুষ বসে আছে, একজন মানুষের মুখো পানি চেয়ে বসে আছে, তিন ঘন্টা পর্যন্ত চুপচাপ বসে আছে, একটু কানগুলো খাড়া করে পরিষ্কার করে শুনে নিন। বাবা, মা কালীর কটা হাত? জোরে বলুন চারটা। একটা কি? ধর্ম। আমার দিকে তাকাবেন, মজা পাবেন। ধর্ম। একটা কি? অর্থ। একটা কি? মোক্ষ। এটা কি? খাড়াটা কি? মোক্ষ। আর মুন্ডটা কি? কাম। তারপরে মা বলছে দে, কি দে? ভক্তি দে। একটা হাতে বলছে দে, ভক্তি দে, দে আমায় ভক্তি দে, যদি ভক্তি দিবি অভয় দেব। আর যদি কেউ আর বলবেন না, ওরাও আজকে সুযোগ পেয়েছে, আপনাদের যা করুক না করুক আমাকে সুযোগ পেয়েছে। মা বলছে তোর সামনে পোকা দেবো না, কেউ দেখতে পাবে না, পেছনে থাক। এইদিকে এদিকে মায়েরা আসতে, যে যেখানে বসে আছেন, মায়ের চারটে হাত দে, যদি দিবি দেবো, আর যদি কামের বসে কেউ আসবি চালিয়ে দেবো। মা বলছে কামের বসে এলে চালিয়ে দেবো। এই দেখো আমার হাতে কে আছে, ওই মুন্ডটা কে? এক এক করে শুনবেন, ওই মুন্ডটা কে? মা দুর্গার মন্দিরে আপনারা পূজা দেখেছেন, মা দুর্গা দেখবেন দুটো অসুরকে বধ করেছিল, তার নাম কি? চান্ডা মুন্ড। জোরে বলুন। এই জন্য মা দুর্গাকে কি বলা হতো? চামুণ্ডা দেবী। মায়েরা, চামুণ্ডা দেবীর পুজো কখন হয়? অষ্টমীর দুদণ্ড আর নবমীর দুদণ্ড, এটাকে কি পুজো বলা হয়? সন্ধি পুজো। সেই সময় মায়ের দিকে তাকাবেন, মায়ের রক্তাক্ত নয়ন মানে চন্ডমুণ্ডকে বধ করেছিল দেখে নেবেন। আপনারা সবাই লক্ষ্য করবেন, যখন সন্ধি পুজো হয় মায়ের চোখটার দিকে তাকাবেন, দেখবেন রক্তাক্ত বন্যা করে ভয় খেয়ে যাবে, দেখে চন্ডমুণ্ডকে বধ করেছে। ও মায়েরা, চন্ডমুণ্ডকে যখন বধ করলো, একটা অসুর মায়ের দিকে কামের বসে ছুটে গেল, তার নাম রক্তবীজ। ওই যে তাকাবেন মায়ের তৃতীয় নয়ন কী করে তৈরি হলো, যখনই মা কালী, মা দুর্গা যখন দেখতে পেলো যে রক্তবীজ নামক অসুর কামের বসে ছুটে আসছে, তখন চিৎকার করে মা দুর্গা বললো রক্তবীজ, রক্তবীজ, থেমে যা রক্তবীজ। কিন্তু রক্তবীজ কোনো কথা শুনলো না, বারবার মায়ের দিকে গিয়ে গেল। মা তখন ভুরু কুচকালো, কি তোর এত সাহস, তোর এত সাহস! মায়ের তখন তৃতীয় নয়ন থেকে পরাল বদনী মা কালীর সৃষ্টি হলো। আপনারা বলুন, মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার তৃতীয়, জোরে বলুন, তৃতীয়, জোরে বলুন, নয়ন থেকে। দাদা ভাইরা শুনতে পাচ্ছেন তো কথা বলুন? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম। এইদিকে এইদিকে দিকে থলি নিয়ে কোথায় যাচ্ছ? না না, ব্রাহ্মণকে বলছি, পুজো করে কোথায় যাচ্ছ? আপনাকে বলি না। এইদিকে, তৃতীয় নয়ন থেকে সৃষ্টি হলো কি? করাল বদনী উলাঙ্গিনী মা কালী। আর সঙ্গে সঙ্গে এইদিকে তাকান, ওই রক্তবীজ নামক অসুরের মস্তকটাকে ছেদন করে প্রথমে মা সেই রক্ত পান করলেন। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে। তবে এই তত্ত্বটা জেনে নিন, রক্তবীজের অসুর তখন রক্ত যত মাটিতে পড়বে অসুরের সৃষ্টি হবে। তারপর মা পান করে কি করলো? শৃগালের মুখে দিল। আচ্ছা বাবা, মা কালীর জীবটা বের, তাহলে মা কালীর যে হাতে মুন্ডটা রয়েছে ওটা কার
মাথা জোরে বলুন, অসুরের না দেবতার, জোরে বলুন, জোরে বলুন, অসুরের। আচ্ছা কোন অসুরের? রক্ত বীজ মাথায় থাকবে, রক্ত বীজ, তত্ত্বটা শুনিনি, রক্ত বীজ। মা জীবটাকে বাড়ালো কেন? জীবটাকে বাড়ালো, জীব হলো লালসার প্রতীক। এই সংসারে কে দুটো গাড়ি হলে দুটো বাড়ি চাই, দুটো বাড়ি হলে চারটে বাড়ি চাই। মা বললো, ওরে যা পেয়েছিস তোর যদি হয়ে যায় তাই নিয়ে সন্তুষ্ট থাক, লালসা মানে জীব বাড়াবি না। যদি তোর লালসা বেড়ে যায়, বারবার আকাঙ্ক্ষা বেড়ে যায়, আরও চাই আরও চাই, শুদ্ধ তত্ত্ব ধর্মের তত্ত্ব দাঁত দিয়ে জীবকে চেপে ধর, লালসাকে দাঁত দিয়ে থামা, দাঁতটা হচ্ছে ধর্ম। মানে যখনই আপনার অনেক চাওয়া পাওয়া বেড়ে যাবে, ধরুন আপনার দুটো গাড়ি দরকার হয়ে গেছে, আপনি চারটে চাইছেন, আপনার দুটো বাড়ি হয়ে গেছে আবার চারটে বাড়ি চাইছেন, লালসা বাড়ছে, সেই সময় ধর্মতত্ত্ব দিয়ে ধরে রাখো, ধর্ম করো, ভগবানকে বলো এইটা যেন রাখতে পারি, আমার কৃপা হয়ে যায় তোমার। এইটা হলো মা মায়ের তত্ত্ব। এইবার বলে দিই মায়েরা, মা কালী চরণতলে যে পড়ে আছে তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। অনেকে মনে মনে ভাবছে ওটা কি পরে বলবো যদি গন্ডগোল হয়ে যায়, জোরে বলুন, কোনো ব্যাপার নেই, কি? মহাদেব। হ্যাঁ মহাদেব। আসতে মায়েরা, আসলে শিবের শরীর থেকে আটটা অংশ তৈরি হয়েছিল, একটা অংশের নাম কাল ভৈরব। ওই কাল ভৈরব মায়ের চরণতলে পড়লো কেন? মা উলাঙ্গিনী করাল বদনী, অসুরকে মারতে গিয়ে যদি ভালো মানুষকে মেরে ফেলে, ওই জন্য বাবা ভোলানাথ কি করলো, আটটা অংশ তৈরি হয়ে একটা অংশ মায়ের চরণতলে পড়লো। উত্তর দেবেন আপনারা ধীরে, তাহলে বলুন তো, মা কালী চরণতলে যে পড়ে আছে সে বাবা শিব। খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় উত্তর দেবেন, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? শিব তার কে হয়? মা কালী, জোরে বলুন, ভাসুর, 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 শ্বশুর, শ্বশুর। ভাইগুলো তো আমার জানি, মায়েরা মনে মনে ভাবছে স্বামী না ভাসুর না শ্বশুর, ভেবে ভেবে বলি। এই তখন মায়েরা কিন্তু স্বামী বলেছে, খুব ভালো। মায়েরা স্বামীর বুকে কে পা দিয়েছে? স্ত্রী। এই কীর্তনটা, এই কীর্তনটা আপনাদেরই ওই বারুইপুরে একটা আসরে গাইছিলাম, কীর্তনে প্রচুর মানুষ হয়েছিল কদিন আগে, সব কীর্তন শুনে চলে গেল। একটি মেয়ে এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম, তোমার এত ইচ্ছা কেন? সবাই পালিয়ে গেল, তোমার কি গেল? বলছে, না দাদা আমি জিজ্ঞেস করতে এসেছি যে স্বামীর বুকে পা দেওয়া যায়। বললাম, হ্যাঁ দেওয়া যায়, দেখতে পাচ্ছ না মা কালী শিবের বুকে পা দিয়েছে? বললাম, তোমার এত ইচ্ছা কেন? বলছে, আমার স্বামী প্রত্যেক দিন মদ খেয়ে আমাকে মারধর করে আর চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় বুকের মধ্যে পা, কিন্তু দিতে পারি না। আপনার কীর্তন শোনার পরে বুঝতে পারলাম পা দেওয়া যায়। বললাম, দিদি পা দেবেন, তার আগে সকালবেলায় ডাক্তার দিয়ে চেক করাবেন হার্টের অবস্থা কেমন আছে, নইলে দিলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাহলে মায়ের তত্ত্বটা বলে দিলাম, হাত তুলে সবাই মিলে একবার গেয়ে নিন। এবার বিষ্ণুপ্রিয়ার তত্ত্বটা বলে দেবো অন্তর্ধান কাহিনী। হাত তুলুন, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি, হাত তুলুন, হাত তুলুন, বাহ, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি, বাহু তুলে, বাহু তুলে। আপনারা আছেন তো, সবগুলো আছে, সবগুলো সব, কত কষ্ট করে বসে আছে বুঝতে পারছেন, বাচ্চা নিয়ে আপনারা তাকান, কত কষ্ট করে বাচ্চা নিয়ে বসে আছে। হাত তুলে, কৃপা হোক আপনাদের, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি। তবে আপনাদের স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। মায়েরা বলছে, বলুন বলুন, ওই জন্য তো কীর্তন শুনতে আসা। স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, ভাগবত পণ্ডিত বললো, এই যে দুটো কাজ একসঙ্গে করো, কি? একটা হচ্ছে ভজন, একটা ভোজন। স্বামী বেলা তিনটে এলে ভজন একসঙ্গে, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে ভজন একসঙ্গে। ভজন আর ভজন একসঙ্গে হলে বাবা ঝগড়া কোনোদিন হবে না। আপনার সংসারে ভজন আর ভজন করুন, লাভ হবে। হাত তুলুন, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি, বাহু তুলি, বাহু তুলি, চল রে মন মন, একসঙ্গে তালি দেবেন। এরপরে বিষ্ণুপ্রিয়ার তত্ত্ব দেবেন, মজা পাবেন আপনারা। কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি, বাহু তুলি, বাহু তুলি, চল রে মন, চল রে মন, বৃন্দাবনে, কৃষ্ণ বলি, বাহু তুলি, চল রে মন, বৃন্দাবনে, কৃষ্ণ বলি, বাহু তুলি, চল রে মন, বৃন্দাবনে। আপনারা দেখতে পাচ্ছেন না, এরা অন্ধকারে বসে আছে, তালি দিচ্ছে, ওইখানে দেখুন কত মানুষ বসে আছে ভক্ত, তালি দিচ্ছে, কেউ বাদ দেয় না, সবাই মিলে, কৃষ্ণ বলি, বাহু তুলি, চল রে মন, বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলে, বাহু তুলি, চল রে মন, বৃন্দাবনে, কৃষ্ণ বলি, বাহু তুলে, চল রে মন, বৃন্দাবনে, কৃষ্ণ বলে,
বাহু তুলে চলবো বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, হরিবল কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে হরিবল বৃন্দাবনে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, আর এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, হরে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। রাধা রানী কি জয়।